আমাদের এখন হিংসাই ধর্ম, চলে বলুন ঠিক কিনা? আমরা এত হিংসুক, আরে বাপরে! এক লোক ই করে কি বলে, কামলা টামলা দেয়, খুব গরিব মানুষ, ওই দুদিন কামলা হয় পাঁচ দিন হয় না। তোর বউ বলতেছে, আচ্ছা তোমার সাথে যে বিয়ে করলাম, তো বিয়ে করার পরে তো আমি শান্তি পালাম না, তো তুমি রুজি রোজগার করবে না? বলছে, আমি রুজি রোজগার করবো, আমার অভ্যাস আমি পরের ভালো দেখতে পারি না। লোকটার অভ্যাস কি? তো কামলা দিবা বলে, আমিও মানুষ আর যাওয়ার বাড়িতে কামলা দিব, সেও মানুষ, আমি সহজে কামলা দিব? আবার কোন যাইতে, তো তুমি যা করবা করো, বলে আমি কিছুই করতে পারবো না, তখন আমার অভ্যাস হলো পরের ভালো। বর অত্যাচার, এক জায়গায় কামলা দিয়ে থুয়ে চলে আসছে, কামলা দিয়ে মাস তিনেক চললো, চলার পরে টাকাটা শেষ। বউ বলছে, আর কামলা দিয়ে যাবা না? না, আমি না খাই মরে যাবো, কিন্তু পরের ভালো আমি দেখতে পারি না। সে লোক বিশাল ধনী, ও দেখলে আমার সহ্য হয় না। এরম আছে না কিছু কিছু লোক? হ্যাঁ, কারোর উন্নতি দেখলে কয় মরে না কেন? তোর বউ বলছে, তুমি পরের ভালো দেখতে পারো না, তাই বলে আমি তো না খেয়ে মরি না। বোর সাথে ঝগড়া করে চলে গেছে এক জঙ্গলে, জিকির করতেছে, এক জিনের বাদশা এসে এই জায়গায় ধরেছে, বলে তুই জানিস নি এটা জিনের আখাড়া? হ্যাঁ, এক তাছাড়া মেরি মেরি করবো। বলে, ভাই আপনারা জিনের বাদশা, আমি খুব বিপদে, আমাকে এমন কিছু দেন আমি যাতে ধনী হয়ে যাই, পরের ভালো আমার দেখতে পারি না আমি, তাই নাকি? ঠিক আছে, তা জিনের বাদশা দুইটা পাথর দিছে, পাথর ঘোষা মারবি, পাথরের ভিতর থেকে আওয়াজ আসবে, কি চাস? তুই যদি বলি এক বস্তা চাইল দাও তো দিবে, এক লাখ টাকা দাও তো দিবে, বলছে ভাই যদি পাঁচ লাখ চাই দিবে, যদি দশ লাখ চাই দিবে, কিন্তু শোন, তোর যদি দশ লাখ দেয় তোর বাড়ির পাশের লোককে দিবে বিশ লাখ, বলছে পাগল, আমার দোষী তো হলোই না, আমার সামনে শাহীন বক্তা হবে, শাহীন মানে চিনেন তো, শাহীন আলম, তাই হয় নাকি? এরম আছেন আমরা? ঠিক আছে, কি বললি তুই? কইছে ভাই এটা আমি লিব না, তার কারণ আমার দোষী তো হলো পরের ভালো দেখতে পারি না। বলে একটা আসান মারবো, জানিস কেবল একটা আসান মারবে? আমার সব বলছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, মারেন না ভাই, মারেন না ভাই। বাড়ি নিয়ে যাই, ওর বউকে বলছে যে এই পাথর ট্রাঙ্কের মধ্যে তালা মারো। কেন, কি এটা কি? বলে এই পাথরের চাপ দিলে বলবে কি চাও তুমি, যা চাও তাই দিবে, কিন্তু পাথরটার দোষ হলো তুমি যদি দশ বস্তা চাউল দেয় তোমাকে, এই পাশের বাসাওয়ালা বিশ বস্তা দিবে। তা বলছে, তাহলে তো ভালো, ইয়ে দেশে তোমার ওসিলে সবাই ধনী হয়ে যাবে। বলে না খাইয়ে মরবো, তা কোনো শালাক ধনী হতে দিব না, এরকম কিছু লোক আছে না? তো ঠিক আছে, ও গিয়েছে কামলা দিতে সহ্য না করতে পারে, আর বউ আবার করিছে কি, মারিয়েছে ধাক্কা, কি চাও? একশো মন চাউল দাও, দশ মন লবণ দাও, বিশ মন পেঁয়াজ দাও দুনিয়ার, আর এইসব রাখার জন্য একটা গোডাউন দাও একতলা, আমার বাড়িটা একতলা করে দাও, সব দিয়েছে। আচ্ছা লোকের যদি একতলা হয় তাহলে, ওর যদি একতলা হয় লোকের কয়তলা হবে? যেরকম ওটার তো নিয়মই নাকি? তোর স্বামী ওই কামলা টামলা দিয়ে আসতেছে, আইসি দেখে খেড়ের বাড়ি টিনের ঘরে এইসব থুয়ে গেছে, আইসি দেখে সব একতলা, এই কি সব দুতলা? কুলি কি ব্যাপার, থুয়ে গেলাম খড়ের ঘর আর সব হয়ে গেল দুতলা, কারণটা কি? আমার বই এই কাজ করেছে। গেছে তার লোকের যদি দুতলা হয় ওর কয়তলা হবে? ওই একতলা। তোর বউ বোঝাই যে এই বাড়ি আমার, তো বলছে তুমি যা করিছো তা ভালোই করিছো, পাথর নিয়ে আসো। বলে দেখো খবরদার পাথরে চাপ দিও না। বলে কেন? বলে তেল লবণ ঝাল যা নিয়েছি তাতে কমপক্ষে একশো বছর গ্যারান্টি। তা বলছে না তুমি আনো তো, বলছে আবার নেওয়ার কিছু নাই তো, চাল ডাল তরি তরকারি গরম মশলা সব নেওয়া হয়েছে, তো না আনো তুমি আমার পাথর দিয়ে এসে দিয়েছে। তুমি কি চাবা? বলে আর তুমি বুঝবা না, যাও পাথরে চাপ দিয়ে বলছে কি চাও? এই বাটপার বলতেছে আমার একটা চোখ কানা কই দাও। আচ্ছা ওর যদি এক চোখ কানা হয় লোকের কয়টা হবে? দেখুন হিংসা ছেড়ে দাও, অপবাদ কি বল ছেড়ে দিয়ে আইসো আইসো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হলু ফিসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, ইসলামে কোনো দিন পরনিন্দা চর্চা করা যায় যাচ্ছে নাকি? চার দোকানে বসলে ওই জায়গায় শুধু দেখবেন বদনাম আর বদনাম,
দেখবেন কিছুদিন চাঁদ দোকান খুব গরম হয়ে যায়, পরে কিন্তু চাঁদ দোকানের ঘটি বাটি সব বেশি খাওয়া লাগে। কি জন্যে? মানে কি গো বলে, একটা চাঁদ দোকান ছিল হুজুর, এটা দোয়া করেন এখন কিছু নাই। তার কারণ চাঁদ দোকানে এত বদনাম কি বদলে, ওই জায়গায় রহমত না গজব হয়।